সম্মানিত দর্শক, আমরা আপনাদেরকে আমাদের এই ব্লগে জানাবো যে ইপসনের অরিজিনাল কালি সম্পর্কে আমরা জানাবো, যে আমরা আপনার মূল্যবান ফিল্টার অনেক দাম দিয়ে আপনি যখন অরিজিনাল ফিল্টারগুলো আপনি খরিদ করেন, সেক্ষেত্রে অনেকে দেখা গেছে যে কিছু টাকা সাশ্রয় করার জন্য অরিজিনাল কালির পরিবর্তে আপনি কপি কালি ইউজ করে। মূলত আসলে এটা হচ্ছে যে অরিজিনাল কালি, আমরা অরিজিনাল কালির চীনের উপায়গুলো আপনাদেরকে পর্যায়ক্রমে এই ব্লগে জানিয়ে দিব। আর অরিজিনাল কালি ইউজ না করে যদি কফি কালি ইউজ করে তাহলে কিন্তু আপনার মূল্যবান ফিল্টারটি খুব অচিরে নষ্ট হয়ে যেতে পারে, আর বিভিন্ন প্রবলেম হতে পারে। তো এই ব্যাপারে আমরা আজকে আপনাদের সাথে কথা বলাবো এমন একজন ফিল্টার এক্সপার্ট, যিনি দীর্ঘ 22 বছর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম এবং কুমিল্লা মিলিয়ে উনি 22 বছর পর্যন্ত ফিল্টার সার্ভিস নিয়ে উনি কাজ করছেন, এবং উনি হচ্ছেন ITFLS-এর ইঞ্জিনিয়ার সেকশনের, উনি ফিল্টার সেকশনের হেড অফ ফিল্টার সার্ভিস ইঞ্জিনিয়ার জনাব মিজান ভাই। আমরা মিজান ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব। আমরা কথা বলছি মিজান ভাইয়ের সাথে। মিজান ভাই হচ্ছে যে ITFLS-এর হেড অফ সার্ভিস ফিল্টার সেকশনের, উনি দীর্ঘ 22 বছর পর্যন্ত সার্ভিস সেকশনে কাজ করতেছে ফিল্টার নিয়ে। তো ওনার অভিজ্ঞতা থেকে আমরা জানতে চাইবো যে অরিজিনাল কালি আসলে ইউজ করার গুরুত্ব, কিংবা ইউজ না করলে কি কি সমস্যা হতে পারে। মিজান ভাই আপনি বলেন। অরিজিনাল কালি ইউজ না করলে প্রথমত যে সমস্যাটা হয়, মেশিনের মধ্যে অতিরিক্ত ওয়াস্টেজ কালি চলে যায়, যার কারণে মেশিনের রোলার এমনকি ওয়াশের ট্যাঙ্কি ফুল হয়ে যায়, আর হেডের উপরে ফেসার পরে হেড নষ্ট হয়ে যায়, এমনকি হেডের উপরে ফেসার পরার কারণে মাদারের উপরে ইফেক্ট হয়, যার কারণে বর্তমানে যে 30-10 বা 130 ফিল্টারগুলো মার্কেটে আসছে এগুলো তাড়াতাড়ি নষ্ট হওয়ার মূল কারণে হইল আমরা এই চায়না বা 2 নম্বর কালিগুলো ব্যবহার করার কারণে। আর অরিজিনাল কালি ব্যবহারের উপকারিতা হইল, এতে আমরা ওয়াস্টেজ কালি যাবে কম, ওয়াস্টের ট্যাঙ্কি ফুল হবে না, হেড সবসময় ফ্রেশ থাকবে, মিনিমাম একটা হেড 2 থেকে 3 বছর যাবে, মাদার বোর্ডেও সমস্যা হবে না, মেশিনও সার্ভিসে আসবে না, অন্যথায় আপনার ঘন ঘন মেশিন সার্ভিসে আসে, ট্যাঙ্কি ফুল শেয়ার করতে হয়, এইভাবেই মেশিন ডিস্টার্ব করে। তার মানে অরিজিনাল কালিতে আসলে যে জিনিসটা, যে অরিজিনাল কালি অনেকে ইউজ না করে দেখা গেছে যে আমি চাইনিজ কফি কালি ইউজ করে, সেই ক্ষেত্রে মানে মূল কথা হচ্ছে যে সাশ্রয় অল্প কিছু হলেও কিন্তু গুরুত্বপূর্ণ, ফিল্টারে যে ক্ষতিটা হয় সেটা আসলে অনেক বেশি, অনেক বেশি। যেরকম ধরেন একটা অরিজিনাল কালি 700 টাকা, 700 টাকা দিয়ে ধরেন যে ফিল্টার হয়, দেখা গেল যে চাইনা কালি 60 টাকা কিনে লাগে, তাহলে ওই সেম টাকাই পরে, একটা হলো একসাথে যায়, সেক্ষেত্রে আপনি আপনার পরামর্শ হচ্ছে যে সবসময় অরিজিনাল গাড়িটা ইউজ করলে ভালো, মেশিনও সমস্যা করে না, ইউজ করতেও সুবিধা, ফিল্টার কোয়ালিটিও ভালো থাকে।
আচ্ছা।